सकल के शुभ बिकाल। आज के अपन एक सुखबर जानाबो। गत 20 दिन आगे हमारे बाड़ीते इन्सुलिन प्लांटर गाछ आनछिलाम। आबिद नार्सारिर मालिक मासूद भाई आमाके एक चारा दिछिलेन। सेई चारा थेके आज के तीनटी चारा गजिएछे। आमि सेटा आपनादेर साथे एकटु शेयर करते चाई। आसले इन्सुलिन प्लांट गाछटी डायबिटीज बा हृदरोगी जारा आछे तादेर जन्य खूब उपकारी। আমি এর আগে আমি নিজে একটি ওষুধ ব্যবহার করেছিলাম। আমি নিজে ডায়াবেটিসের রোগী। আমি এর আগে ব্যবহার করেছিলাম একটি ইনসুলিন না, এটা আসলে এটা পায়ো স্প্রে মালয়েশিয়ার। সেম একই যে টেস্ট, সেই টেস্ট এই পাতার মধ্যে আছে। তো চলুন আমি আপনাদের দেখাই আমার সেই ইনসুলিন প্লান্ট যেটা তৈরি করছি আমি মাসুদ ভাই সহযোগিতায়। ইতিমধ্যে আমাদের তিনটি চারা হয়েছে এবং বেশ কিছু পাতাও গজিয়েছে। আমি আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমি অনেক বেশি চারা উৎপাদন করতে পারবো। তো আমরা এখন সেই ইনসুলিন প্লান্টের দিকে যাচ্ছি। ধন্যবাদ আমার সেই ইনসুলিন প্লান্ট। এই দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই একটি চারা নিয়ে আসছিলাম, এই চারাটি নিয়ে আসছিলাম মাত্র। দেখতে পাচ্ছেন এই যে চারা, আমি ইতিমধ্যে কিছু পাতা এখান থেকে সংগ্রহ করে আমি খাইয়েছি। পাশাপাশি দেখছেন পাশে আরও দুইটা চারা ইতিমধ্যে খুব সুন্দর এবং তরতাজা। আরও দুইটি পাতা এখানে দেখতে পাচ্ছেন এবং দুইটি চারা রয়েছে। আসলে আমি আমার ছাদে আমার যে বাড়ি, এই বাড়ির ছাদে আমি মূলত এই ইনসুলিন প্লান্টটি স্থাপন করেছি। আমি বেশ কয়েকজনের সাথে ইতিমধ্যে কথা বলেছি আসলে যে ইনসুলিন প্লান্ট কী কাজ করে। আসলে পাতা গাছগাছাড়ির পরে মানুষ অনেকেই বিশ্বাস করে, আমি নিজে বিশ্বাস করি। এবং এই পাতাটি অনেক উপকারী পাতা, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তারা এই পাতা যদি প্রতিদিন সকালে এবং রাতে দুইটা করে খাওয়া যায় তাহলে কারো ইনসুলিন নেওয়ার দরকার নেই বা ডায়াবেটিসের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। আমি ইউটিউবে ঘেটে ঘেটে দেখেছি যে আসলে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় এই ইনসুলিন পাতা ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে থাকে। শুধু ডায়াবেটিসের জন্য না, এটি মূলত আরও অন্যান্য রোগেও উপকৃত আছে। তো আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে এই ইনসুলিন নামে ইনসুলিন প্লান্ট নামে যদি আপনারা সার্চ দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে এই পাতার অনেক উপকারিতা আছে। তো এটাই সেই গাছ। আমি আশা করছি আমার এই গাছ থেকে এখানে যে তিনটি চারা এসেছে, আর আশা করছি আরও কিছু চারা এখানে আসবে, আমি তখন এটাকে ট্রান্সফার করে অন্যান্য চারিতে লাগাই দেবো। আসলে এই ইনসুলিন প্লান্টের চারিটা আমি যে এটা মাটি ব্যবহার করছি এটা হলো গোবর মাটি, যেটা বলে আমরা কম্পোস্ট সার এবং মাটি, শুধুমাত্র এটা দিয়েই। এবং খুব ভালো, আমি ছাদে রাখছি, আলো বাতাসে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন একটা পাতার সাইজ কী সুন্দর হয়েছে, একদম তরতাজা পাতা। এবং আমি প্রতিদিন এখানে দুইবার করে পানি দিই। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাসুদ ভাই যিনি আমাকে এই ইনসুলিন প্লান্টের একটি চারা দিয়ে সহায়তা করেছেন। আমি প্রতিদিন সকালে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি দুইটা করে পাতা ইতিমধ্যে খাওয়া শুরু করেছি। এই যে পাতাগুলো আমি ইতিমধ্যে এখান থেকে খেয়েছি। আসলে আমি আগেই বললাম যে এই ইনসুলিনের পাতা এবং আমি বায়ো স্প্রে নামে একটি ওষুধ ব্যবহার করতাম যেটা 7,000 টাকা করে নিত একটা ওষুধ। আমি তিনটায় ব্যবহার করেছি, সেই ওষুধের সাথে সেম একদম মানে এর যে টেস্ট সেই টেস্টের মতোই আমার কাছে মনে হয়েছে। তো আশা করা যায় আমার কাছে যখন চারা হবে তখন আমি আপনাদেরকে এই চারা দিয়ে হেল্প করতে পারবো। তো আমার সাথে থাকবেন, আমার ইনসুলিন প্ল্যান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।